হ্যাঁ বন্ধুরা, দেখতেছেন আমি এখন টরন্টো থেকে আপনাদেরকে বলতেছি, টরন্টো স্কারবরো এরিয়া থেকে। এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, যদিও সামার চলে আসছে, বাট টেম্পারেচার এখনও বিলো 10-এ। এই সময়টাতে ইউজুয়ালি টেম্পারেচার আপনার হাই থাকে, বাট এখন পর্যন্ত টেম্পারেচার খুবই লো। সো আমি এখানে ইউজুয়ালি বাগান করি আর কি, সো বাগানের জন্য আমি প্রিপারেশন নিয়ে রাখছি, কিন্তু এখন পর্যন্ত গাছ লাগাইতে পারিনি। আমি কিছু গাছ লাগাইছি, এগুলো হলো লাল শাকের বিচি ফেলাইছিলাম, এগুলো হচ্ছে আর কি। এখান থেকে পাতা দেখা যাচ্ছে, তো এখানে একটা বেড আছে ট্রের মতো, এটাতে আমি মাটি রাখছি, বাট এখন পর্যন্ত গাছ লাগাইতে পারি নাই। আর এখানেও আছে আমার অনেকগুলা গাছ ট্রে, এগুলোতে আমি লাল শাকের বিচি ফেলাইছি। তো লাল শাকের বিচিগুলো এখানে হয়েছে আর কি। আর এটা হচ্ছে হলো এখানে আমার লাউ গাছ লাগানোর খুব প্ল্যান আছে, এটা লাউ গাছ লাগাবো, লাউয়ের চারা আছে আমাদের কাছে। লাউ গাছটা লাগানো হয়েছিল, বাইরে নিয়ে আসছিলাম, বাট ঠান্ডায় মরে যায়, এই জন্য আবার ঘরের ভিতরে নিয়ে রাখছি। ওখানে কিছু পুঁই শাকের ডাটা লাগানো আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। এখান থেকে আমি থাকি সবচেয়ে টপ ফ্লোরে, ভিউ ইজ ভেরি নাইস। তো এটা হলো ঝাঁকা দেওয়ার জন্য, এটাও কিনছি হলো ঝাঁকা দেওয়ার জন্য, যে এই লাউ গাছটা এই পাশটাতে ঝাঁকা দিব, এই জায়গাটাতে ঝাঁকা দিব আর কি। তো আপনারা তখন দেখাবো আপনাদেরকে। তো আপাতত এখানে হচ্ছে এই অবস্থা, বৃষ্টি হইতেছে আজকে অনেকদিন ধরে, গতকালকে আমাদের এখানে ঈদ ছিল, সো আমরা ঈদে খুব মজা করছি, প্রবাসের ঈদ যতটুকু মজা করা যায় আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছুদিন আগেও এই যে জায়গাগুলো, মানে দেখতে পাচ্ছেন মাঠটা, এটা একদম পুরা ফাঁকা ছিল, কোনো গাছ ছিল না, এগুলো কোনোটাই গ্রিন ছিল না, এই জায়গাটা তো গ্রিন ছিল না একদমই, পাতাগুলো সব ঝরে গেছিলো, বাট এখন একদম সবগুলোতে গাছে পাতা চলে আসছে। এই তো আমাদের এখানে তিনটা বিল্ডিং আছে এই অ্যাপার্টমেন্ট এরিয়াটাতে, তো আমরা একটাতে থাকি। আজকে এই পর্যন্তই, আপনাদেরকে দেখাই নি আমার লাউ গাছের চারাগুলো কী অবস্থা, তারপরে আমরা এই ভিডিওটা শেষ করব। এখানে কচুর মুখী লাগিয়ে রাখছে,